কে বলছে আমি খারাপ? বললেই হলো, সবাই যেমন ভালো তেমন খারাপ। আর ভুল বলে কিছু আছে? সবই পারসেপশন, যার যার পয়েন্ট অফ ভিউ। কি করতেছ মন্দির? তুমি অনেক কিছু অবজর্ব করতে পারবা, তোমার মেন্টাল এক্সপোজারটা বাড়বে, তুমি অনেক কিছু শিখবা, অনেক কিছু বুঝবা। তুমি কি আমার কাছে বই পড়তে আসো? তোমার মাথা খালি, তুমি যেন কথাই পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, একটা বইয়ের নাম বলো, মানে আদর্শ বইয়ের নাম বলো, যে বইটা পড়লে অনেক কিছু জানা যায়, বিদ্যান হওয়া যায়, এরকম একটা বইয়ের নাম বলো। শেষ কবিতা শুনেছো না? নিশ্চয় শুনে। আচ্ছা শেষের কবিতায় যে অমিত, অমিত কেমন ছিল? অমিত কেমন ছিল মানে, অমিত আসলে হি ওয়াজ দি আল্টিমেট গাই, মানে মানে প্রত্যেকটা মেয়ের ড্রিম গাই, ঘরের ড্রিম যাও। অমিত ছিল লেডিস ম্যান, ও বিভিন্ন বিভিন্ন মেয়ের সাথে ফ্লার্ট করে বেড়াইতো, এটাই ছিল অমিত। না হ্যাঁ, কি ফালতু কথা বলছো তুমি, এরকম কোথাও কিছু লেখা ছিল? খালি তো বই পড়ো, বইয়ের ভিতরে কি লেখা আছে সেটা তো বোঝো না, খালি বই পড়ো। অমুক রাইটারের অমুক বই 50টা পড়বো, 100টা পড়বো, যাতে কেউ জিজ্ঞেস করলে বলতে পারো যে অমুক বই পড়ছিস তুই, আমি পড়ছি, হ্যাঁ অমুক রাইটারের অতগুলো বই পড়ছি আমি, এটাই এটাই বলতে পারো, এটাই জেনে বলতে পারো, সেই জন্য পড়ো। ভিতরে কি লেখা আছে সেটা তো বলতে পারো না। খুব না, খুব বুঝছো তুমি, সব ক্যারেক্টারকে নিজের মতো মনে করো, কিছুই না। এরকম আর কতদিন থাকবে বলো তো? কতদিন? খুব মনে হয় জীবনে কতগুলো বই পড়ে ফেলছ, নিজের ফিলসফি তুমি নিজের কাছে রাখা, বুঝছো? আমার পছন্দ বই বাকি কোনো কিছু বলবো না, খবরদার আর কখনো কোনো কিছু বলবো না। আমি ততদিন ঠিক হবো না যতদিন তুমি আমাকে আরো বেশি বেশি সময় দিচ্ছ। আমি তোকে সময় দিচ্ছি না? দিচ্ছ না? আমি তোমাকে সময় দিচ্ছি না? না দিচ্ছ না। তুমি জানো আজকে আমার কাজিনের আইসক্রিম খেতে গেছে, আমি ওদেরকে বাদ দিয়ে এখানে চলে এসেছি। আমি তোমাকে সময় দিচ্ছি না তুমি বলছো? আর কত সময় দিব আমি তোমাকে? আরো লাগবে। আগে বলবো না, ও মাই গড, কিভাবে করতে পারলা তুমি এটা, কিভাবে করতে পারলা? কি করলাম আমি তো এখন কিছু করি নাই।
সুমি বাসা আসছিল। বলতোছ না কেন সুমি বাসা আসছিল? এ বাবা, সুমি কোত্থেকে আসলো এখানে? তুমি আমাকে আমার কথার উত্তর দাও, সুমি বাসা আসছিল? আচ্ছা নিশু, মানে কে তোমাকে কি? তুমি আমাকে বলো না কেন? না আসে নাই। আসে নাই না? হুম, বাসে আসে নাই। এটা কি? এটা কার বাসা? কার বাসা এটা? বোকা পাইছো তুমি আমাকে? আমি তোকে কত ট্রাস্ট করছি, আমি তোমাকে, আমি তোমাকে হাজারবার বলছি তুমি যা ইচ্ছা তাই করো, আমি তোমাকে কিছু বলবো না। বাট সুমি থেকে দূরে থাকো, তুমি ওকে অ্যাভয়েড করো। ও আমার ফ্রেন্ড, আমি ওকে অ্যাভয়েড করি, তারপর তুমি পাল্লা না কিভাবে ওর সাথে? ঘৃণা লাগতেছে আমার। সুমি তো তোমার ফ্রেন্ড। তোমার কথা শেষ, শেষ তোমার কথা। আমি একটু বলতে পারি, আমার আমার কথাটা একটু বলতে পারি? আমাকে কথা বলতে দিবা? হ্যাঁ, সুমি আমার বাসায় এখানে এই জায়গায় আসছিল, আসছিল, হ্যাঁ, কিন্তু কেন আসছিল সেটা তো তোমার জানতে হবে, তাই না? মেয়েটা একটা বিপদে পড়ছে, ও পাজেল হয়েছিল, মানে ওর বয়ফ্রেন্ড ওর ফোন ধরতেছিল না, ও মনে হয় তোমাকে ফোন দিছিল, রাইট? মানে তুমি ফোন ধরো নাই। তুমি মানতে পারতেছ না, তুমি মানতে পারতেছ না, এদিকে আসো, তুমি বুঝতেছ না? লজ্জা নাই, লজ্জা নাই, লজ্জা নাই তোমার মধ্যে? কি বলতেছো তুমি আমাকে? কি বলতেছো, কি বলতেছো তুমি আমাকে? তোমার মধ্যে আসলে লজ্জা নাই? ধরা খাওয়ার পর ও একটার পর একটা মিথ্যা কথা বলেই যাচ্ছ। কি মনে করো তুমি, কি মনে করো আমি তোমার স্ক্রিনশট গুলো দেখি না? দেখি নাই আমি? ওগুলো তো আমার পড়তে লজ্জা লাগে, ঘেন্না হয়। বোকা আমি, আমাকে সবাই বলছিল, সবাই বলছিল তোমার থেকে দূরে থাকতে, কারো কথা শুনি নাই, কারো কথা শুনি নাই। এটা হাসির কিছু নাই, প্রত্যেকটা ছেলে লাইফে একবার দুবার মায় খাইছে, আর যাদের গার্লফ্রেন্ড বেশি পজিটিভ তারাই বেশি স্লিপ করে, আমিও করছি, সো হোয়াট? একজন গেলেই তো আরেকজন আসবে নাকি? সারাক্ষণ ফেস ফেস করতেছ কেন? ঠিক আছে, কান্নাকাটি থামলে আমাকে খবর দাও, আমি ঠিক আছি। আব্বা বাবা বিয়ে ঠিক করছে, পুলার নাকি সদিতে থাকে, দুই তিনটে দোকান আছে নাকি? তুই সমস্যা কোথায়? তো সমস্যা না, শোনো, তুমি ইন্টারমিডিয়েট পড়তেছো, তোমার বাপের এটা বুঝে যাবো যে আমি অনার্স কমপ্লিট করার আগে, পড়ালেখা শেষ করার আগে আমি বিয়ে করবো, বলে দিলে হবে। আমি না করুম কে? তুমি চাকরি করতেছো, থাকুন একটা জায়গা আছে, মাসালা সবই আছে, তুমি একবার গিয়ে আব্বাজানের কথা কইলে তো আব্বাজান তোমার লোকে বিয়ে দিয়ে দেবো। এই এই, এখানে আমার বিয়ের কথা করতে আসতেছে? হ্যাঁ, তোমার বিয়ে নিয়ে কথা হচ্ছিল, আর আমি বলতেছিলাম যে তুমি কিভাবে তোমার বাপরে না করবা, এখানে আমার বিয়ের কথা কোথা থেকে আসলো? হ্যাঁ, তোমার মনে নেই আমাদের সম্পর্ক কিভাবে হয়েছে? মনে নেই? ভুলে গেছো যে তুমি তোমার মতো থাকবা, এই সম্পর্কে আমি আমার মতো থাকবো, একজন আরেকজনের দায়িত্ব নেয়ার দায়ভার কারো থাকবে না, মনে আছে? হ্যাঁ, আমি এত কিছু বুঝতে পারুম না, তুমি কি আব্বার লোকের কথা কইবা? যখন ডাক চাইছি, যখন জমা চাইছো দিছি, দিছি না, এখন তুমি আমার চিনবার পারছো না? তুমি আমার মহাবিপদের মধ্যে ফেলে দিবে? হ্যাঁ, এই তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতেছো, ব্ল্যাকমেল করছো? হ্যাঁ, আমি এত কিছু বুঝি না, তুমি কি আব্বার লোকের কথা কইবা? ব্যাস, আমি কেন তোমার আব্বা জেনের সাথে কথা বলবো? তুমি কথা না করলে তো আব্বা আমরা সৌদির লোকে বিয়ে দিয়ে দিব। তুমি যদি তোমার আব্বা জানলে বুঝায় না বলতে পারো, তুমি যাও, তুমি যাও, ওই সৌদির ওই ছেলের সাথে বিয়ে করো, যাও। না, আমি যাবো না, আমি বাসাতে বাইরে গেছি। আই বেরো, বেরো এখান থেকে। তুমি এমন করতেছো? আমি এরমই করতেছি, বেরো। না, বেরো, 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 না, বেরো, 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 না, আমি কোথাও যাবো না। কি
যাবো না? না যাবো না। হ্যাঁ দাও সৈদিন নাম্বার, দাও সৈদিন নাম্বার দাও। আমি কথা কইতেছি তোমার সাথে, আবার কি চলে? সৈদিন নাম্বারে ফোন করে কইতেছি, দাও সৈদিন নাম্বার দাও। কি কইতেছ? হ্যাঁ হ্যাঁ বাপের নাম্বার দাও, তোমার বাবার নাম্বার দাও, দাও বাবার নাম্বার দাও। আমি কথা বাড়াবাড়ি করতেছো এখন? বাড়াবাড়ি না, নাম্বার দাও, নাম্বার দাও, কথা বলি আঙ্কেলের সাথে। আমি তোমার সাথে আমার কি সম্পর্ক সেটা আঙ্কেলরে জানা যাবে? আল্লাহ দোয়া লাগে কি, আল্লাহ দোয়া লাগে কি, কি আল্লাহ দোয়া? খবরদার পায়ে ধরবি না, বাইরো বাইরো, তুমি এমন করছ, এই বাইরো বাইরো। কি খুব খারাপ কিছু করছি? হ্যাঁ এরকম মেয়েদের সাথে এরকমই হওয়া উচিত। ফার্স্ট ডেতে হাই হ্যালো, সেকেন্ড ডেতে আর ইউ সিঙ্গেল, থার্ড ডেতে ইন অ্যান ওপেন রিলেশনশিপ, আর ফোর্থ ডেতে কবে বিয়ে করবা? ওয়াইজ লেমের একটা লিমিট থাকা দরকার, তার থেকে তো শিরিনই ভালো। পাশের পাশে মেয়ে যখন দরকার হতো তখনই পাওয়া যেত। ময়লা কাপড় আমাকে দিলে তো পারো, ধুয়ে দিব না, ইস্ত্রিও করে দেবো। না অত সময় আছে নাকি? মা খিচুড়ি রান্না করছিল, এক পট নিয়ে আসছি, খেয়ে নিও। তুমি তো আবার ফোনে কথা বলা শুরু করলে, দিন রাত এক করে ফেলো। এই যে যাদের সাথে কথা বলো, জীবনও জিজ্ঞেস করছে তুমি খাইছো কি না, খেয়ে নিও। কালকে সকালে এসে পট নিয়ে যাও, যাই। কাজ আছে, আমি যাই। আরে মা খোঁজ করবে, খোঁজ করবে না, করবে তো। কিন্তু কালকে থেকে আর দেখতে পাবো না। কেন? তোর কি বিয়ে হয়ে যাচ্ছে? আমারে কি বিয়ে করবে? তুমি করলে না, দে হাতটা দে। কেন কি করবা? হাত দেখো, মনে হয় তুমি হাত দেখতে পারো? হ্যাঁ পারি, করছি পারো। ছাড়ো, ডিসটার্ব করিস না, হাত দেখতেছি। ও মা, তুই বিয়ার কথা কইতে যাস না? তোর হাতে তো তিনটে বিয়া। আমাকে তো সত্যি সত্যি চলে যেতেছে, বাসা পাল্টেছে, আব্বা ট্রান্সফার হয়ে গেছে নওগাঁ। মানে কি তুইও চলে যাবি? তোকে আমি একা একা থাকবো নাকি আমরা তোমার সাথে রাখবো? তুই আমার সাথে থাক, তোরা না করছে কি? আমার সাথে থাক, বিয়ে করে না কিছু না, আমার সাথে থাক। তুই চলে গেলে আমার কি হবে? টঙ্গের আলাপ কি আর হবে, যেমন চলতে সেমন চলবা। পিতা নিতে আসলাম তোমার কাছ থেকে, ভালো থাকো, যাই। Yeah.
খুব কি খারাপ লাগছে? একটু লাগছে, আলগা খাতির যত পাওয়া যেত। যাক, বাঁচা গেল। কারণ দুদিন পর তো ওই একই ভাঙা টেপ বাজতো, বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো। এটা কি সব? আর তখনই আমার লাইফে বিনু আসলো। আচ্ছা, মানে আমি যে তোমাকে খুঁজে বের করলাম, তোমার ঠিকানা, তোমার ফোন নাম্বার, তোমাকে, এটা কি তোমার কখনো জানতে ইচ্ছে করে না? হ্যাঁ, তাই তো। একদিন আমি টিএসসিতে আমার ভেসপা সহ তো হঠাৎ করে আমার ভেসপা নিয়ে দাঁড়িয়েছিলাম, ভেসপাটা নষ্ট হয়ে গেল। মানে আমি এত চেষ্টা করছিলাম, কোনোভাবেই না ভেসপাতে স্টার্ট নিচ্ছিল না। মানে ভেসপাতে ফুয়েল ছিল, সব কিছু ঠিক আছে, কিন্তু কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। মানে গরম, সব কিছু মিলিয়ে না আমি একদম প্যানিকড হয়ে যাচ্ছিলাম। ঠিক তখন আমার সামনে একটা বাস এসে থামল, আর সেই বাস থেকে এসে নামলে তুমি। মুখ ধরে তোমার দিকে তাকিয়েছিলাম। মানে এক নিমিষে আমার যত বিরক্ত, গরম, রাগ যা ছিল সব গায়েব। তারপরের দিন ঠিক একই সময় একই জায়গায় আমি দাঁড়িয়েছিলাম এক ঘন্টা। বাস আসলো কিন্তু তুমি নেই। তারপরে আমি থার্ড ডে একই সময় একই জায়গায় দাঁড়িয়েছিলাম, বাস আসলো, এবার তুমিও ছিলে। বাস থেকে নামলে আমি তোমাকে একদম আমি মাথায় নিয়েছিলাম যে আমি তোমাকে ফলো করবো। তারপর আমি দেখলাম যে তুমি একটা রিক্সার সাথে কথা বলে আরেকটা রিক্সা নিয়ে চলে যাচ্ছ। তখন আমি মানে আমি সেদিনও না আমার ভেসপাটা স্টার্ট নিচ্ছিল না। আমি দৌড়ে যেয়ে যে রিক্সার সাথে তুমি কথা বলছিলে সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ম্যাডাম তোমাকে কী বললো? তখন সে আমাকে বললো যে তুমি হাতিরপুল যেতে যাচ্ছিলে। তারপর আমি দীর্ঘ এক মাস, জাস্ট এক মাস, হাতিরপুলের সব অলি গলি, আনাচে কানাচে দোকানদার, রাস্তায় লোকজন সবাইকে জিজ্ঞেস করছি, খুঁজছি পাগলের মতো। তারপর তুমি আমার বাসা খুঁজে বের করলা, আমার ফোন নাম্বার নিলা, আর তারপর আমার সাথে কন্ট্যাক্ট করলা। এক্স্যাক্টলি। এবার আমি তোকে একটা গল্প বলি। হ্যাঁ, শিওর। আমি বাস থেকে নেমে সেই প্রথম দিনই তোমাকে নোটিস করেছিলাম। তারপর দ্বিতীয় দিন আমার ক্লাস ছিল না, বাট শুধুমাত্র বাস থেকে নামার জন্য আমি ইউনিভার্সিটি যাই। আসার সময় আমি আমার বাসটা মিস করে ফেলি। তারপর পরের বাসে এসে আমি এক ঘন্টা দাঁড়িয়েছিলাম।
দেখি তুমি নাই। তারপর তৃতীয় দিন তৃতীয় দিনে এসে আমি বাস থেকে নামি, দেখি তুমি ওখানে দাঁড়িয়ে আছো। আমি জানতাম তুমি একটু বুদ্ধ টাইপ, দেখেই বোঝা যাচ্ছে। আমি কি করলাম, আমি একটা রিক্সাওয়ালার সাথে কথা বললাম, দামাদামি করলাম, আমার বাসা কোথায় সেটা জানালাম, কিন্তু এটা তো উঠি নাই, আর একটা তো উঠে চলে গেলাম। কারণ আমি জানতাম তুমি গিয়ে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবে আমার বাসা কোথায়। মাই গড, মানে তুমি আমাকে ফার্স্ট দিন থেকে নোটিস করছো? শুধু প্রথম দিন কেন, আমি তো প্রায় তোমাকে দেখেছি, আমার বাসার সামনে দিয়ে তুমি ব্যস্ত নিয়ে আসা যাওয়া করতা। গড, ইমে বলে কি, মানে তুমি আমাকে জানাবা না? তুমি কোনোভাবে তো আমাকে জানাতে পারতা। আমি চাচ্ছিলাম তুমি আমাকে খুঁজে বের করো। আচ্ছা, তুমি কবে যাচ্ছ? আবার মনে করাই দিলা, আমার একদম যেতে ইচ্ছা করছে না। পাগল নাকি, কি বলছো? যেতে ইচ্ছে করছে না মানে স্কলারশিপ কি সহজে কেউ পায়? আর তুমি পাইছো, তুমি যেতে যাচ্ছ না, এটা কোনো কথা? তোমাকে যেতে হবে। আসলে আসলে যেতে ইচ্ছা করছে না, গেলে তোমাকে দেখতে পাবো না, ফোনে খুব কম কথা হবে, অনেক ডিস্টেন্স হয়ে যাবে, ইচ্ছেই করছে না। আরে বাবা, আমার কি, আমি তো চাইলেই তোমার সাথে দেখা করতে পারবো। হ্যাঁ, তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি আমাকে বলবা, আমি স্ট্রেট চলে যাবো তোমার কাছে, কিন্তু তোমাকে যেতে হবে স্কলারশিপ। চলো তাহলে আমার সাথে চলো। আরে কী বলে, আমি এখানে যে কী করবো? কি করবা, আমি পড়াশোনা করবো আর তুমি তুমি আমার দেখাশোনা করবা। কি, তুমি আমার দেখাশোনা করবো? দেখাশোনা? আচ্ছা ঠিক আছে, যাও, আমি কালকে টিকিট কাটছি, আমি তোমার সাথে যাবো। একটা কথা বলে রাগ করবো না তো? কি কথা? আব্বু তোমার সাথে দেখা করতে চাচ্ছে, মানে নাথিং ফর্মাল, তুমি জাস্ট যাবা, লাঞ্চ বা ডিনার করবা, কিছুক্ষণ আড্ডা দেবে, দ্যাটস ইট। মানে আমি তো খুব বোরিং একটা পার্সন, সো আমি যে তোমাকে নিয়ে এত এক্সাইটেড এই জন্য তোমাকে দেখতে যাচ্ছি। আমি কিন্তু প্রেশার দিচ্ছি না, মানে তুমি যদি কমফোর্টেবল না হও আমি ওদেরকে মানা করে দিচ্ছি। আরে বাবা, মানা করে দিবা কেন, দেখাই তো করতে চেয়েছে, কথা বলবে, সিম্পল না? আমি যেতেই পারি, কথা বলতেই পারি। তাহলে বলো কয়টা? কয়টা? আচ্ছা একটু পরে জানাচ্ছি। ওকে, শোনো, ওই দিন যে গ্রিন কালারের একটা শার্ট কিনলাম না, ওইটা পরে যাবো। কি রে, তোর খুব খুশি খুশি লাগতেছে, তোর বন্ধু আসবে তোমা? আপু আসছে না, আমি ভাবছিলাম ওর আব্বা আম্মাকে একসাথে দাওয়াত দিলে পরিচয়টা হয়ে গেলে ভালো হতো। আপু আগে ওর সাথে দেখা করবো। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মা বাজার থেকে বড় সাইজের দুটি ইলিশ আনছি, ও খায় তো? আব্বু তুমি যাও এখান থেকে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। Thank you.
ওলি এখনো আসলো না, বুঝতে পারছি না তোর চলে আসার তো কথা। আচ্ছা একটা ফোন দে না। ফোন তো দিচ্ছি মা, অনেকবারই দিলাম কিন্তু বারবার বন্ধ পাচ্ছি। আবার ট্রাই কর, ট্রাই কর। হ্যাঁ আমি দেখছি। খাবি না? আমরা খেতে বসছি, আয় তাড়াতাড়ি। হ্যাঁ খাবো না মা। আমি খাবার কিন্তু ফ্রিজে তুলে রাখছি। তোমাদের যা ইচ্ছা তাই করো, বারবার ডিসটার্ব করছো কেন? বিনু, সারাদিন এমন মনমরা হয়ে থাকিস, এভাবে দেখতে আর ভালো লাগে না রে। তোর বাবাও খুব কষ্ট পাচ্ছে, তুই বাইরে যাবি না শুনে একদম ভেঙে পড়ছে। মারে, সবাই তো ভিসা পায় না, আর তুই ভিসা পেয়েও যাবি না। মা, আমি এখনো শুনে একদম ভাবছি না। ওটাই তো ভাবতে বলছি। দেখ মা, কারোর জন্য কিছু থেমে থাকে না। তুই এবার তোর দিকটা দেখ। হ্যালো বিনু, তুমি তুমি এতদিন পর কোথায় ছিলে? তুমি এই তো ছিলাম, এই তো ছিলাম। আমি তোকে কতবার ফোন করেছি, তোমার ফোন বন্ধ। আমরা যেখানে যেখানে দেখা করতাম সব জায়গায় গিয়েছি, কোথাও তোমাকে খুঁজে পাই নাই। তুমি আমাকে অনেক মিস করছো, তাই না? অনেক মিস করছো? তুমি কি এত কিছু করছো যাতে আমি তোকে মিস করি? আরে তোমার ফোন বন্ধ, তোমার ফেসবুক ডিঅ্যাক্টিভ করা, তুমি কখনো তোমার বাসার অ্যাড্রেস পর্যন্ত আমাকে দাও নাই। আর এখন তুমি ওকে জিজ্ঞেস করছো আমি তোকে মিস করছি কিনা? আমার কিছু ভালো লাগে না বিনু। কি হয়েছে তোমার? আমি কিছু করছি? না, তুমি কিছু করো নাই। তাহলে তুমি কেন এমন করছো? আমি না মানে সম্পর্কের জটিলতাগুলো নিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলবো না, তুমি আমাকে বলো, সব কিছু বুঝায় বলো। বিনু, আমি তোমাকে এখনো সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু এই যে আমি তুমি, তুমি আমি, এটা কতটা সত্য? এই জন্য তুমি আমাকে এত কষ্ট দিচ্ছো? না বিনু, তুমি বোঝো নাই। আমি জানি, আমি জানি তুমিও আমাকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু আমি না, আমি না এটার কোনো সুযোগ নিতে চাই না। মানে? বিনু, তুমি মনে করে দেখো, তুমি কতবার আমার বাসার ঠিকানা চেয়েছ, কতবার তুমি আমার বাসায় আসতে চেয়েছ, কিন্তু আমি দেই নেই, কারণ তুমি আমার রাধা, একেবারে আলাদা, সবচেয়ে আলাদা, আমার সবচেয়ে কাছের। কিন্তু বিনু, আমি যে কৃষ্ণ, এই যুগের কৃষ্ণ। কি বলছো এগুলা?
মানে বিনু আমার মানে সম্পর্কগুলো না মানে শেষের দিকে মানে একদিকেই যায় একদিকে আর সময়ের সাথে সাথে সেগুলো হারিয়েও যায়। সত্যি করে বলো তো, তোমার কি এখন আমাকে আর ভাল লাগে না? এটাই তো ভয়, তোমার প্রতি আমার ভালো লাগা ভালোবাসা এতটাই তীব্র যে এটা যদি কখনো হারিয়ে যায় আমি মেনে নিতে পারবো না। তুমি কেন ভাবছো, কেন ভাবছো যে থাকবে না? আমাদের সম্পর্ক তো এমন না। কারণ কারণ বিনু আমি আমার নিজেকে চিনি, আমি ঠিক ঠিক আমার বাবার মতো। আমার বাবার জীবনে আমার মা এসেছিল রাধা হয়ে, সেও একদিন হারিয়ে গেছে। এরকম প্রতিদিন অনেক অনেক রাধার মৃত্যু হয় কৃষ্ণদের হাতে, আর আমার জীবনেও রাধা এসেছে তোমার রূপে। আমি রাধার মৃত্যু চাই না, একদম না। তোমার ভালোবাসার স্বরূপ যে আমি পেয়েছি সেটা আমি কোনোভাবেই হারাতে চাই না, কোনোভাবেই আমি পূরণ হতে দিতে চাই না। আমি আমার এই অনুভূতিগুলোকে কোনোভাবেই নষ্ট হতে দিতে চাই না। আমরা কি কখনো এক হতে পারবো না? না, তুমি এভাবে বলো না। শুনো, আমি কিছু চাই না, তুমি যদি আমার সাথে একবার দেখা করো। সেটা কোনোভাবেই সম্ভব না বিনু। তুমি প্লিজ আমার সাথে একবার দেখা করো, শেষবারের মতো দেখা করো। আমি কালকে সকালে চলে যাচ্ছি, প্লিজ দেখা করো। আমি কি তোমাকে একবারের জন্য দেখতে পারবো না? ভালোবাসা গান শুনি চাইলে তুমি ঘুম, আমার তখন চলছে ভীষণ অস্থিরতার ধুম। হ্যালো, তোমার সাথে জন্য কৃষ্ণ ছাড়া